মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো হাওড়া সাঁকরাইলের রামচন্দ্রপুর এলাকায়। জানা গিয়েছে চলতি মাসের 26 তারিখে কৃপাসিন্ধু নাথ রামচন্দ্রপুরের মধ্যমপাড়ার বাসিন্দা, জালান কমপ্লেক্সে কাজে গিয়ে আর বাড়ি ফেরেননি। আজ সকালবেলা হঠাৎই ভেসে থাকতে দেখা যায় এলাকার একটি পুকুরে তার মৃতদেহ। ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ এবং মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। কি হয়েছে? ঘটনাটা হয়েছে, ডিউটি থেকে ফিরছিল, স্টেশনে সাইকেল নিয়েছে, সাইকেল নিয়ে আসছিল, পাড়ার লোক দেখেছে যে হেঁটে হেঁটে আসছে। তারপর থেকে আমরা যত দেরি হচ্ছে ফোন করছি, ফোন বাজতে বাজতে অফ হয়ে গেছে। তারপরে আমরা যত দেরি হচ্ছে তারপরে আমরা খোঁজাখুঁজি শুরু করেছি, সেখানে গেছি, সাইকেলের দোকানে গেছি, সাইকেলের দোকান থেকে বললো সাইকেল নিয়ে গেলো 8টার পর। তারপরে থানায় গেছি, সব খোঁজাখুঁজি করে সব ঝিল পাড় এপার সব খোঁজাখুঁজি করেছি, তাতে কোনো রকম এ পাইনি। তারপর থেকে দুটো আড়াইটা পর্যন্ত খুঁজেছি রাত্রিরে। তারপরে আবার তারপরের দিন সকালবেলা আমরা খোঁজাখুঁজি করি, সারাদিন খুঁজেছি। আজকে সকালবেলা ওখান থেকে একজন একটা ছেলে এরকম আমাদের এখানে একজন একটা পাড়ার ছেলেকে ফোন করেছে যে এখানে একটা বডি ভাসে একটা পুকুরে তোরা দেখবি। সব পাড়া সব লোক জেনে গেছে যে পাওয়া যাচ্ছে না, মিসিং হয়েছে, সেটা আমরা করেছি ডাইরেক্ট 26 তারিখ রাত্রি 8টার সময়। কী নাম আছে? কৃপাসিন্ধু নাথ। এবার কোথায় কাজ করতেন? কাজ করতে জঙ্গলপুরে 3 নম্বরতে, ওখানে পাইপ ফ্যাক্টরিতে এমনি সিকিউরিটির কাজ করতেন। আর কটা? একটা মেয়ে, একটাই মেয়ে। আর তারপরে আমরা ওখানে থানায় ডায়েরি করি। ডায়েরি